রান্নাঘরে তো চলুন সকালবেলার জলখাবারের জন্য চিকেনের কোন রেসিপিটা আজকে ট্রাই করবো দেখে নি। এখানে সসেজটা তৈরি হচ্ছে, এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, বাকি যা যা খাবো সেটা রেডি করে নিই। এক পিস ব্রাউন ব্রেড নিয়েছি, এটাকে ভালো করে একটু ছেঁকে নেব। তো পাউরুটিটা একটু টোস্ট মতো করে নিয়েছি, হয়ে গেছে নামিয়ে নিচ্ছি, একটু ধারটাকে কেটে নিচ্ছি। এবারে বাটার নিয়ে নিয়েছি, মাখিয়ে নেব ভালো করে। তো মেখে নিয়েছি, পাউরুটিটি যেহেতু গরম তাই বাটারটা একদম গুলে গেছে। এবারে মাঝখান থেকে একটা টুকরো করে নিচ্ছি, তাতে অল্প করে তেল দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম, একটুখানি ঢেকে দেবো, তাহলে কুসুমটা একদম ল্যাটল্যাটে হবে না, কারণ আমি খেতে পারি না, সেই কারণে একটু টাইট যেতে হয় কুসুমটা, সেই কারণে বাটিটা দিয়ে ঢেকে দিলাম। তো এটাকে একটু ঠান্ডা হতে দেবো যেহেতু গরম রয়েছে। রেডি হয়ে গেছে পোচ, এতে গোলমরিচের গুঁড়ো, সসেজটা ফ্রাই করে নেব, একটু ব্রাউন করে ভেজে নেব। এটা ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো দেখে নিলেন আপনারা, আর সসেজের রেসিপিটা আমি পুরোপুরি দিইনি, তার কারণ হচ্ছে সসেজের রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি সেখান থেকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারবেন। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। এবার সকালে জলখাবারটা শেষ করা যাক। তো যেহেতু চিকেনের চ্যালেঞ্জ, প্রথমে চিকেন দিয়ে শুরু করি। সসেজ আর শরীরটা যেহেতু একেবারেই ভালো নেই, আজকে হাই প্রোটিনের একটা জলখাবার নিয়ে এসেছি। আর আজকে চিকেনের যা যা রেসিপি আমি ট্রাই করব তার ম্যাক্সিমামটাই চ্যানেলে দেওয়া রয়েছে আগে থেকে, সুতরাং ভিডিও তোলার আর ঝামেলা নেই, সেই কারণে আজকে সাহস করে চিকেনের চ্যালেঞ্জটা নিয়ে এলাম। আর সসেজটা তো কোনো কথা হবে না, ভীষণই ভালো খেতে। যারা এই ধরনের ব্রেকফাস্ট পছন্দ করেন তারা এইভাবে তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন যখন খাবার ইচ্ছে হবে করে খাবেন। আর খেতে খেতে আরো একটা কথা বলে রাখি, নাহলে ভুলে যাবো পরে, আগের যে সসেজের রেসিপিটা ওটা কিন্তু আমি রসুন দিইনি, এটা দু কোয়া রসুন আমি কুচিয়ে দিয়েছিলাম, মানে টেস্ট করার আগে, তারপরে একসাথে টেস্ট করে নিয়েছি। কুচি এই কারণে দিয়েছি মিশে যাবে তাহলে চিকেনটার সাথে, সেই জন্য। যারা চান না ডিমের পোচটার কুসুমটা একদম ল্যাকল্যাকে হোক, তারা এইভাবে করেই তৈরি করে নেবেন, এরকমই হবে। আর এটা যেহেতু আমি সসে নিয়েছি, আপনারা কিন্তু মেয়োনিজ দিয়েও নিতে পারেন।
সকাল বেলার মধ্যে তো জল খাবার খাওয়া হয়ে গেল, এবং কোন রেসিপিটা চিকেনে ট্রাই করব দেখে নি। আর যাওয়ার আগে আবারও বলি যে একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমার কথাগুলো, আমি বুঝতে পারছি আমার নিজের জড়িয়ে যাচ্ছে, নাকে নাকে লেগে যাচ্ছে কথাগুলো। তবে দুপুরবেলা দেখা হচ্ছে, ততক্ষণের জন্য চোখ রাখুন। গুড আফটারনুন সবাইকে, চলে এসছি আমি দুপুরবেলা। এখন সুন্দর একটা রেসিপি নিয়ে, একটা হচ্ছে চিকেন রাইস আর একটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, তার কারণ হচ্ছে চিকেন চাপের রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। আর আগে লিঙ্কটা যেহেতু ভালো নেই, তাই সবকটা রেসিপি আর শেয়ার করতে পারলাম না, সেই কারণে যেগুলো চ্যানেলে রয়েছে শুধু সেইগুলোই ট্রাই করলাম আজকে। ডিসক্রিপশন বক্সটা অবশ্যই খেয়াল করবেন, নাহলে রেসিপিগুলো মিস করবেন। তো যেটা নেই সেটা হচ্ছে চিকেন রাইস। চিকেন রাইসের রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, তো চলুন আগে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চিকেন রাইস বানাতে আমি এখানে ভাত তৈরি করে নিয়েছি, জিরে কাঠি যে চাল সেই চালের ভাতটা। তো এভাবে রেডি করে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো করব বলে গোলমরিচকে একটু তাওয়ায় টেলে নিচ্ছি। আর এখানে চিলি ফ্লেক্স বানাবো, তার জন্য লঙ্কা আমি তাওয়ায় এটা বসিয়ে নিয়েছি। তো এগুলো রেডি করে ফিরে আসছি। তো গোলমরিচটা আমি নামিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো রিফাইন তেল, দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুঁড়ো চিনি, চিনিটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একটু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, এখানে 7-8 কোয়া রসুন আছে, এটাকে একটু লাল করে ভেজে নেব, গ্রেট করা আদা। এবারে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে আমি একটু লম্বা সাইজের কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা অনুযায়ী আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণ টমেটো সস, মিশিয়ে নেব ভালো করে। চিকেনটা বেশি সেদ্ধ হতে টাইম লাগবে না, তার কারণ হচ্ছে এটা বোনলেস চিকেন, আর এত সরু করে কাটা, এটা এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো গোলমরিচটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এতটা আমার লাগবে না। এখানে আমি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বাকিটা আমি রেখে দেবো। তো এখানে রেডি করে ফেলেছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। চিকেনটা রেডি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন। ভাতটা আস্তে আস্তে দিয়ে একসাথে মিশিয়ে নেব, এতটা ভাত তো আমি খাবো না, সবার জন্য রেডি করছি। প্রথমে অর্ধেক দিয়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, আর এতে মেশাবার মতো কিছু নেই। এবার ঢেলে নেব। তো রেডি হয়ে গেল সুন্দর চিকেন রাইস। আর এখানে এখন আমি চিকেন চাপ তৈরি করব। তো চিকেন চাপের রেসিপি আমার চ্যানেলে যেহেতু রয়েছে, তাই আমি আলাদা করে আর দিচ্ছি না, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। তো দেখে নিলেন আপনারা চিকেন রাইসের রেসিপি, অবশ্যই ভীষণই ভালো খেতে। তো আর একটা কথা যেটা বলা হয়নি আমার, সেজওয়ান চাটনি যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে টমেটো সস দেওয়ার কোনো প্রয়োজন নেই। খাওয়াটা শুরু করা যাক। তো এটা নিজেই খুব সুন্দর খেতে, একাই এটাকে খাওয়া যাবে, এর সাথে চিকেনের অন্য উপযোগ নেই। তবুও আমি এখানে চিকেন চাপটা নিয়েছি। অসম্ভব ভালো হয়েছে, এতটাই ভালো হয়েছে যে এখন আমি
চিকেন চাপটা ধরে নিই, চিকেন চাপটাও কিন্তু আমার ফেভারিট। এবার ট্রাই করে দেখি কেমন খেতে হয়েছে। এটাও খুব ভালো হয়েছে। আর যে পরিমাণে চিকেন আমি দিয়েছি তাতে প্রত্যেকটা বাইটেই একটা করে টুকরো পড়ছে। আর আমাদের বাঙালিদের দুপুরবেলা অনেক রকমের পদ দরকার হয় খাওয়ার জন্য, তো অনেক সময় হয় ইচ্ছে করছে না, সেক্ষেত্রে কিন্তু এরকম ট্রাই করে নিতে পারি। জলে থই থই করছে আমাদের পেছনটা, মশা তো উৎপাত হয়েছে, খেতে বসেও চারিদিনই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। মনে হচ্ছে কেউ এসছে, কিন্তু চিৎকার করছে, বোধহয় ভাই এসছে। কি করলাম? আসছি দাঁড়া আসছি। আর সামনে যেহেতু হাতে কোনো আর কটা দিন পুজোর বাকি, নিশ্চয়ই আপনাদের সবার কেনাকাটা হয়ে গেছে, আমার এখনো হয়নি, তো দেখি এর মধ্যে বেরোবো। বাইরে সব হনুমানের দল একসাথে হয়েছে, একসাথে থাকলে এরা এমনি করে। আমার মেয়ে রয়েছে, ববি রয়েছে, ভাই রয়েছে, চিকু রয়েছে। খুব ভালো খেলাম দুপুরে, আর ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো লেগেছে খেতে। তো যাওয়ার আগে বলি অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, নাহলে বুঝবেন কি করে আমি কতটা কি বলছি, কতটা ভালো হয়েছে আমার কথা মতো বোঝা যাবে না, করে দেখতে হবে। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটা। যতদিন শরীরটা একেবারে পুরোপুরি ঠিক না হচ্ছে ততদিনে একটু ধীরে ধীরে ভিডিওগুলো যাবে। আবার বিকেলবেলা নতুন একটা রেসিপির সাথে ফিরে আসছি, ততক্ষণের জন্য টাটা। গুড ইভিনিং, ফিরে এলাম আমি সন্ধ্যেবেলা। তো এর থেকে সন্ধ্যাবেলা ভালো খাবার আর কিছু হতে পারে না চিকেনের মধ্যে, এটা আমার মনে হয়। আরও আছে কিন্তু এটা আমার বেশি ফেভারিট। তো যাই হোক, এবার খাওয়া শুরু করি। সর্দির মুখ একটু ঝাল ঝাল খেতে তো ভালোই লাগবে, তো আগে খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। এরকম করে যদি ঘরেই বানিয়ে খেতে পারি তাহলে শরীরের জন্যও ভালো, পকেটের জন্যও ভালো, পকেটটা অনেকটা বেঁচে যাবে। এটা রেস্টুরেন্টে অর্ডারই করুন বা গিয়েই খান, দুটোতেই খরচ। খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই, খুব সুন্দর, খুব সুন্দর মানে খুবই সুন্দর। অবশ্যই ট্রাই করবেন এটা। আর রাত্রিবেলার জন্য ভালো একটা রেসিপি ভেবে রেখেছি, দেখাই হোক। Thank you.
थार्ड रेसिपी हो गेल आशा करब तीन टे रेसिपी अपने पसंद हो रे अवश्य पसंद हो तो अपेक्षा कर रि बलार रेसिपिटा की थक कथा रखे सामने पुजो आसभव तो बहरे बड़ोवार बेपार नहीं बाध्यबाधकतार मध्य ही थकते हैं सूतरा से दिक्ट माथा रेखे जोटा कम पार्ब बहरे बड़ोब बाच्चा जर आज तक तो अवश्य सवधान थकते हैं जे कारण यह जो घर बस पुजोते जमीन घरे खावा जाए असुविधा कि आवश्य ट्राई कर আবার আজকে বেলা সুন্দর একটা নতুন ডিশ নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য তো চিকেন পেস্ট একটা বাটিতে নিয়ে নিয়েছি তার আগে বন্ধুদেরকে বলে রাখি চিকেনটা আমি অল্প গোলমরিচ চিলি ফ্লেক্স নুন এগুলো দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম এবারে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর যেহেতু পেঁয়াজটা টমেটোটা আবার দিলাম তো তার আন্দাজ করে একটু নুন দিয়ে দিলাম दी देवर एक गोलमरिचर गुड़ो खूब भालो करे मिशिए नेब तो अनेकेर मध्य प्रश्न होते पारे जे चिकेनटा तो ताहले काचा थाकबे ना एकेबारेई ना एटा तो परोटार माझखाने थाकबे चिकेनटा प्रथमत बाटा तारपरे ओटा सेद्धई होये जाच्छे आर एकटा कथा बाटार समय आमि एकटु तेलो दिये दियेछिलाम चिकेने ताहले चिकेनटा आमि कि कि दिये बेटेछिलाम तेल नून गोलमरिचर गुड़ो और चिली फ्लेक्स एखे चाहले धने पत्ता यूज करा जो पे काचा लंका कुची यूज करा जो पे तो यह पाँच मिनट रेखे देव तालोले प्याज़टा टमेटोटा एक नरम हो जाए जेहतु ये नून रही है मैदार दुटो लेची केटे नहीं छोटो नहीं एक एक बड़ो करोटा के आगे बेले नेब जेमनी हमें रुटी बेली से ही भाव कर ही बेले नेब गोल कर बेले नहीं सर रखी एक ही भाव आकटाओ बेले नब आएक कथा बंधुदे के रखी मैदा माखाटा देखाते मन नहीं अनेक आगे जेहतु हमें मेखे रेखे तो तेम किचुना जेमन नून चीनी और तेल दिए मयम दिए माखी लुचि परोटा करार समय से भाव कर ही मेखे नहीं पुट्टा दिए दीची पूरा साइड पर्यन्त तो कवर करब ना छोटा बेले ऊपर दिए दीची जैसे मुड़ते सुविधा है से कारण की छोटो एक बड़ो बेले भलोक एक मुड़ी निची सुंदर मुड़े नहीं तावा बसिए दीची तावाटा गरम हो गए दो चामच परिमाणे रिफाइन तेल दिए दीची एबारे परोटार जे दिकटा मुड़े से दिकटा नीचे दिके कर दीची तो एपिट उपिट कर लाल कर भेजे नामाबो तो एखाने तो एक धरनेर कर देखालाम आपनादेर चिकेन परोटा और एकटा आमी करब सेटा एकटु आलादा हबे तो सेटा देखे नी एक ही भावे दुटो रुटी बेले नियेछि एखाने आमी निये नियेछि रान्ना करा चिकेन दुटो टुकरो देखते पाच्छेन এটাকে ছোট করে নেব টুকটাটা আমি টুকরো করে নিয়েছি ছোট ছোট ভালো করে দেখে নিন পেঁয়াজ টমেটো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে রুটিটার উপরে দিয়ে দিচ্ছি আর একটা রুটি উপর থেকে দিয়ে দিলাম একই ভাবে মুড়ে দিচ্ছি রেডি হয়ে গেছে একই ভাবে আমি দিয়ে দিলাম পরোটা उल्टे पाल्टे लाल कर भेजे नब तो दुटोई तो खेते पर दुटो मान हम चारटे रुटी एक मे खा एक खाव तो देखा जा कार कोनटा पड़छे रेडी हो गेल नहीं रातेर खाबार परोटा चिकेन कारी
তো চলে এসেছি আমি এখন রাতের খাবার নিয়ে। রাত তো দেখে নিলেন আপনারা রেসিপিটা, দুটোই আমি দেখালাম আপনাদেরকে, আর আমি দেখে নিই দুটোর মধ্যে আমার কোনটা পড়েছে। চিকেন বেটে যেটা করেছিলাম সেটাই আমার পড়েছে। তো এইভাবে দেখাচ্ছি আমি খুব কাছ থেকে, এটা এরকম হয়েছে, একেবারেই কাঁচা নয়, যাদের মনে হতে পারে যে কাঁচা আছে একেবারেই নয়, যেহেতু বাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, যদি কারোর মনে হয়ে থাকে যে ভেতরটা কাঁচা হতে পারে তা একেবারেই না, ওই দেখালাম আমি রেসিপি। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা তৈরি করে খেতে পারবেন। এটা খেতে তো অনেকক্ষণ টাইম লাগবে আমার, তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা খেতে খেতে আমি এখানে শেষ করছি, আবার খুব শীঘ্রই নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়ে যাবো আমার চ্যানেলে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন, গুড নাইট।